প্রচার প্রচারণায় সরগরম খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন এই সময় নানা প্রতিশ্রুতি দেন তারা। রোববার খুলনা নগরীর বাংলাদেশ ব্যাংক এলাকায় প্রচারণা চালানো আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক পুনরায় নির্বাচিত হলে খুলনার জনদুর্ভোগ দূর করার প্রতিশ্রুতি দেন আর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু। এদিন ইশতেহার ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল আওয়াল। বরিশালে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন। রসুলপুর কলোনিতে গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। সোনালী আইসক্রিম মোড়ে গণসংযোগকালে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম অভিযোগ করেন ইভিএম এ জনগণের আস্থা নেই। খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ অসীম। অসীম, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, নগর উন্নতির জন্য তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সাধারণ ভোটাররা কি বলছেন? ঈশিকা, দেখুন, ভোটের দিন যতই এগিয়ে আসে ততই কিন্তু উত্তাপ বাড়ছে খুলনা নগরীর এই ভোটের মাঠে। অর্থাৎ কিন্তু আমি ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা কিন্তু নাসরবান্দা। তারা বলছেন যে যারা মূলত খুলনা সিটির কথাই নয়, যারা কাজে প্রমাণ করবে, যারা কাজ করবে খুলনা সিটির জন্য, তাদের কিন্তু তারা এবার ভোট দিবে। এবার কিন্তু তারা কোনো কথায় বিশ্বাসী না, কারণ তারা মূলত কাজে বিশ্বাসী, সে কারণেই তারা তাদের পছন্দের প্রার্থীকেই বেছে নেবেন। আজ সকালে খুলনা শিপইয়ার্ড এলাকায় কিন্তু আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী রয়েছেন তালুকদার আব্দুল খালেক, তিনি তার নির্বাচনী প্রচারণা অর্থাৎ ফজরের নামাজ বাদ তিনি কিন্তু শুরু করেছেন। একাধারে জাতীয় পার্টির মনোনীত যে প্রার্থী রয়েছেন শফিকুল ইসলাম মধু নাঙ্গলপুরি থেকে, তিনি কিন্তু এই যে রেল স্টেশন এলাকা অর্থাৎ কদমতলা এলাকায় তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। অন্যদিকে ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছেন আব্দুল আওয়াল, তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই খুলনার যে নিউ মার্কেট এলাকায় তিনি সেখানে তার গণসংযোগ চালানোর কথা রয়েছেন। আমি একটু সাধারণ ভোটারদের সাথে কথা বলতে চাই, আসলে তারা কেমন প্রার্থীকে ভোট দিতে চায়, আসলে আপনারা এবার এই সিটি নির্বাচনে কেমন প্রার্থীকে বেছে নিতে চান, কেমন প্রার্থীকে ভোট দিতে চান? আমরা চাই খুলনা শহর যাতে একটা আত্মাধুনিক শহর গড়ে, সবাই মিলেমিশে যেন সিটি কর্পোরেশনটারে ভালোভাবে রাখে, কারেন্ট, জলবদ্ধ, রোডে পানি, এর জন্য উন্নয়নের জন্য যে আমাদের পাশে থাকবে তাকেই আমরা ভোট দেব। আসলে আমি আরো একজন ভোটারদের সাথে কথা বলতে চাই, আসলে আপনারা এবার কেমন প্রার্থীকে ভোট দিবেন, কি চাচ্ছেন খুলনা নগরে কি হোক? খুলনা নগরে উন্নয়ন হোক, আমরা এমন লোককে ভোট দেব যারা আমাদের খুলনা শহরটাকে ভালো রাখবে এবং ওয়ার্ডটাকে ভালো রাখবে, তাকেই আমরা ভোট দেব। ঈশিকা, আপনি যেমনটা শুনছিলেন, আসলে খুলনা সিটির সাধারণ যে ভোটাররা রয়েছেন তারা বলছেন যে তারা কিন্তু এবার যারা মূলত খুলনায় নগরীতে উন্নয়ন করবে তাদেরই ভোট দেবে। একাধারে কিন্তু আপনাকে জানিয়ে রাখা দরকার, খুলনা সিটি মেয়র সকালে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনি জাতীয় পার্টির উন্নীত যে অভিযোগ রয়েছেন অর্থাৎ তাকে নির্বাচনী বাধা প্রদান করছেন খুলনা সিটি মেয়র, সাবেক যে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, তিনি বলছেন যে শুধুমাত্র জাতীয় পার্টি কিন্তু তারা কার্যক্রম কোনো নির্বাচনী গণসংযোগ না চালিয়ে তারা শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন, এটি কিন্তু একেবারেই মোটেও কাম্য নয়। অন্যদিকে কিন্তু মধু জাতীয় পার্টির প্রার্থী, তিনি বারবার অভিযোগ করেছেন যে ভোটের মাঠ যদি এমন থাকে অর্থাৎ তার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয় তাহলে কিন্তু তারা এই ভোটের পরিবেশ যদি সুষ্ঠু না রাখতে পারে নির্বাচন কমিশন, তাহলে কিন্তু তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথাও কিন্তু বারে বারে বলছেন যে তাকে বাধা দেওয়া আছে, তার প্রচারণার কার্যক্রম চালাতে দিচ্ছে না। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর। ঈশিকা, অসীম, অনেক ধন্যবাদ আপনাকে। খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানছিলাম সহকর্মী মোহাম্মদ অসীমের কাছে।